বু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলে নামে সবাকে জয় মেসি। আজকের দিন 17 আগস্ট, দিন বৃহস্পতিবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করবো, যে বিষয় শিখবো, এসে বিশ্রাম যে চাই। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করবো, মথি 12:43-44। আজ আমরা পাঠ করি, আবার যখন অশুচি আত্মা তোমাদের মধ্য থেকে বার হয়ে যায়, তখন জলবিহীন নানা জায়গায় দিয়ে ঘুরতে ঘুরতে বিশ্রামের খোঁজ করে, কিন্তু তা পায় না। তখন সে বলে, আমি যেখানে থেকে বাইর হয়ে আসছি আমার হে বাড়িতে ফিরে যায়। পরে সে আসে তা খালি পরিষ্কার ও সাজানো দেখে। একটা লক্ষ্য করার মজার যে এমনকি অশুচি আত্মা বিশ্রামের জন্য খুঁজছে এবং ঘুরে বেড়াছে। এটি একটি মানুষের দিকে তাকায় এবং তার ভিতরে বিশ্রাম পাতে চায়। তার মানুষ যখন জাগায় দেয় তখন তাকে ধরে ফেলে। প্রভু যখন গদারেশ্বর দেশে সমুদ্র ধরেছিলেন, তখন তিনি অশুচি আত্মাদের সৈন্যদলকে একজন লোকের মধ্য থেকে বাইর হয়ে আসার আদেশ দিয়েছিলেন, যিনি সমাধিগুলির মধ্যে বাস করছেন। অসুস্থ আত্মার প্রভুর কাছে অনুরোধ করেছিলেন যেন তারা তাদের কাছে শুকরের মধ্যে প্রবেশ করতে দেয়, এমনকি অসুস্থ আত্মার বসবাস করতে চায় এবং বিশ্রাম নিতে চায়। শয়তান যে হাওয়াকে প্রতারণা করতে চাইছিল যে সর্পর মধ্যে প্রবেশ করছিলেন, কারণ সর্পটি মাঠের যে কোনো পশুর চেয়ে ধূর্ত ছিল। আদিপুস্তক 3:1, কিছু অসুস্থ আত্মা বান্দরের মতে প্রাণীদের মধ্যে প্রবেশ করে। এটি বিশ্বাস আছে যে নিম গাছে অশুচি আত্মা অবস্থান করে, এমনকি ড্রামস্টিক মেরিঙ্গা গাছে বুলন্ত একটি পৈশাচিক আত্মার গল্প রয়েছে। আমরা সাধারণ অশুচি আত্মাদের অশুচির জায়গায় বাক করতে চায় লক্ষ্য করতে পারি। যখন ঈশ্বর মন্ত্রীরা প্রভুর নামে ভূত এবং অশুচি আত্মা তাড়িয়ে দেয় এবং আয়ত্তি বলে আর তারা বিশ্বাস করে, তাদের ভিতরে এই চিহ্নগুলি দেখা যাবে। তারা নামে ভূত ছাড়াবে, নতুন নতুন ভাষায় কথা বলবে, Mark 16:17। তারা পালিয়ে যাবে, কিন্তু যে লোকটি আগে মন্দরা আত্মায় আক্রান্ত ছিল, যে যদি প্রভু যীশুর কাছে তার জীবন সমর্পণ না করে, তবে তার হৃদয় খালি পরিষ্কার এবং অশুচি আত্মার বসবাসের জন্য উপযুক্ত হবে। সেই একটি অশুচি আত্মা যাকে তার কাছে থেকে বাইর করে দেয়া হয়েছিলেন, বিশ্রামের সন্ধানে ঘুরে বেড়ারে এবং তার ব্যক্তির কাছে ফিরে আসবে। এ আত্মাকে ভয় পাবে, যেটি আবার নিক্ষিপ্ত হয়ে যেতে পারে। যদি একটা প্রবেশ করে তো অতএব সেখানে প্রবেশ করে এবং বসবাস করতে তার সাথে তার নিজের চাই আরও দুষ্ট আর সাতটি আত্মা নিয়ে যায়, আর সে মানুষের শেষ অবস্থা প্রথম চেয়ে খারাপ। একবার ঈশ্বরের সেবক একটি যুবক থেকে সর্প আত্মা দূর নিক্ষেপ এবং যাজক তাকে খ্রিস্টের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তাকে ঈশ্বরের কাছে তার পাপ স্বীকার করতে বলছিলেন, কিন্তু সেই যুবক বলেন, ধন্যবাদ যাজকে শয়তানি আত্মাকে দূর ছাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে যিশুর দরকার নেই। মাত্র এক সপ্তাহের মধ্যে সাপর সে আত্মা আরও অনেক দুষ্ট আত্মার সাথে তার মধ্যে প্রবেশ করছিলেন এবং তাকে যন্ত্রণা দিয়েছিলেন। ওল্ড টেস্টামেন্টে আমরা দেখি প্রভুর আত্মা সৌলকে ছাড়াই গেলেন, তিনি পাপ করছিলেন এবং তিনি তার অভিষেক হারিয়েছিলেন। শাস্ত্র বলে 1 সামুয়েল 16:14 যে তখন সদাপ্রভুর আত্মা সৌলকে ত্যাগ করেছিলেন, আর সদাপ্রভুর কাছ থেকে একটা মন্দ আত্মা আসে তাকে কষ্ট দিতে লাগল। ঈশ্বর সন্তানেরা আপনার হৃদয় কখনো খালি রাখবেন না, তবে আমাদের প্রভু যিশুর মহিমা এবং প্রভুর উপস্থিতিতে একটি পূর্ণ করুন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে Romans 8:14। আর আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়, কারণ যত লোক ঈশ্বর আত্মায় পরিচালিত হয় তারা সবাই ঈশ্বরের পুত্র। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।